ओम शिवे यस्य पराभक्तिस्त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघ गुरु परम पूज्यपाद श्रीमद स्वामी शिवानंद जी महाराजेर कथोपकथनेर संकलन शिवानंद बाणीर प्रथम खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आज जे घटनाटी पढ़ा हबे एटि बेलुर मठे घटे 26 মার্চ 1929 সাল, বাংলার 12ই চৈত্র 1335 বঙ্গাব্দ মঙ্গলবার বিকেলবেলা 5টার পর মহাপুরুষজি ঘরের ভিতর খুব গরম বোধ হওয়ায় বাইরে আসিয়াছেন এবং পূর্ব দিকে বারান্দায় আরাম কেদারায় অর্ধশায়িত অবস্থায় বিশ্রাম করিতেছেন। পূজনীয় অভেদানন্দ স্বামীজিও সেদিন মঠে আসিয়াছেন, সঙ্গে একজন সন্ন্যাসী সেবক। সেবকটি প্রণাম করিয়া এক পাশে দাঁড়াইলে মহাপুরুষজি তাহার সঙ্গে পূজনীয় অভেদানন্দজী সম্বন্ধে কথাবার্তা কহিতেছেন। কিছুক্ষণ পরে সেবকটি জিজ্ঞাসা করিলেন, মহারাজ আপনার শরীর একটু ভালো বোধ করছেন কি আজকাল? মহাপুরুষজি হাসিয়া উত্তর দিলেন, না, এই বৃদ্ধ শরীর কি আর ভালো হবে, তুমিও যেমন, এই করে যে কয়টা দিন কেটে যায় ঠাকুরের ইচ্ছায়। সেবক, ক্রমে ক্রমে ঠাকুরের পার্শ্বদরা তো সকলেই চলে যাচ্ছেন, এখন আপনারা যা দু একজন আছেন, আপনারও তো এই শরীর, আবার কবে আসছেন আপনারা কে জানে, ঠাকুর না এলে তো আপনারা আসবেন না। মহারাজ, তা কে জানে বাপু, ঠাকুরের আরো কত ভক্ত আছেন, আমাদেরই যে আনবেন এমন কি কথা আছে? সেবক, আপনারা ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদ, আপনাদেরও সঙ্গে সঙ্গে আসতে হবে। মহারাজ, তার কিছু ঠিক আছে? এসব ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তিত্ব নশ্বর, এ জগৎ অনিত্য, অবশ্য প্রবাহকারে নিত্য, একমাত্র ভগবানই সত্য, তিনি চিরকাল আছেন এবং যুগে যুগে জগতের কল্যাণের জন্য নরদেহ ধারণ করে থাকেন, সে কেবল তাঁর অহেতুকি কৃপা, তিনি নিজে পূর্ণ শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তাঁর এ দুনিয়ায় কোনো প্রয়োজন নেই, তার প্রাপ্য কিছু নেই, অপ্রাপ্য কিছু নেই, কারণ তিনি নিজে পূর্ণ। তবু যখন এ জগৎ পাপ ভারাক্রান্ত হয়, জগতে অধর্মের অভ্যুদয় হয়, তখন সেই পরম কারুণিক ভগবান পতিতদিগকে ত্রাণ করবার জন্য স্বেচ্ছায় নরদেহ ধারণ করেন এবং জগতের দুঃখ কষ্ট দূর করেন। দেখো না, ভগবান গীতাতেই বলছেন, নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানা ব্যক্তম অব্যক্তম অব্যক্তম বর্ত এব চ কর্মণি ইত্যাদি। হে পার্থ, ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই, আমারও অপ্রাপ্ত কিছুই নেই, যা আমাকে নতুন করে পেতে হবে তথাপি আমি কর্মে প্রবৃত্ত হই। কেন না, কেন হন না, তিনি যদি কর্ম না করেন তো মনুষ্যগণ সর্বপ্রকারই তাঁরই অনুসরণ করবে, আর ফলে এই লোক সকল উৎসন্নে যাবে, বর্ণশঙ্করের সৃষ্টি হবে, আরো কত প্রকার অনর্থ ঘটবে। ভগবান জানেন যে জগৎ অনিত্য, তবু জেনে শুনেও এই জগতের কল্যাণের জন্য তিনি কত কষ্ট স্বীকার করেন। ঠাকুরের জীবনই দেখো না, তিনি সাধারণ মানুষের মতো সব ব্যবহারিতি করতেন, কিন্তু তার এই 14 পোয়া দেহের ভিতর বিরাজ করতেন পূর্ণ ঈশ্বর, বাইরে নরাকার কিন্তু ভিতরটা বিরাট ভগবান। মহাপুরুষ মহারাজের এই শেষের দিকের কনভারসেশন, শেষের দিকের কথোপকথন যত গভীরে আমরা যাব তত দেখব, এই গানে আছে না, রত্নাকর নয় শূন্য কখন, দু এক ডুবে ধন না পেলে তুই এক ডুবে চলে যা কুলকুণ্ডলিনীর উলে, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাপি যে প্রেম রত্নধন। মহাপুরুষ মহারাজ যত একেবারে অন্তিমের দিকে এগোচ্ছেন, ধীরে ধীরে তার ভেতরের সেই অনন্য সম্পদ যেটির জন্য তিনি প্রসিদ্ধ, সেই অনন্য সম্পদ ধীরে ধীরে একটু একটু করে তার ভেতর থেকে প্রকাশিত হচ্ছে, আনন্দে যেন একদম বিভোর হয়ে আছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে খুব শক্তপোক্ত ছিলেন। পূজনীয় মহাপুরুষ মহারাজের একটি ভারী সুন্দর ছবি আমরা দেখতে পাই, যেটা এইখানে বলা আছে। মহাপুরুষজি
ওই বারান্দাতে, স্বামীজির ঘরের সামনে যে বারান্দা আছে সেই বারান্দাতে ইজি চেয়ারে অর্ধশায়িত অবস্থায় শুয়ে আছে। এইরকম একটি ছবি আমরা দেখেছি অনেক জায়গায়। আর ওই বারান্দাটি তার বড় প্রিয়, হয় চেয়ারে নালে ওই ইজি চেয়ারে তিনি বসে থাকতেন। এই চেয়ারে বসা খালিগার একটি ছবি আছে ইন্দিরা গান্ধীর সংগ্রহশালায়। তার মা কমলা নেহরু ছিলেন পূজনীয় মহাপুরুষ মহারাজ আশ্রিতা। তাই একটি চামড়ার ফোল্ডারের ভেতরে ঠাকুর মা স্বামীজি এবং মহাপুরুষ মহারাজের এই ছবিটি শ্রীমতী গান্ধীর বাসভবনে তার পড়ার টেবিলে থাকতো, সেটা আমরা কি দেখেছি। মহাপুরুষ মহারাজ খালি গায়ে একেবারে খুব যেন আপন এরকম অবস্থায় বসে আছেন, কোনো বাহুল্য কিছু নেই। তিনি যে সঙ্ঘের সঙ্ঘ গুরু এই বোধটাই যেন তাকে দেখলে বোঝা যেত না। ব্রহ্মচারী খুব সহজে তাকে জিজ্ঞেস করছেন যে আপনার শরীর কেমন আছে। তিনি বললেন, এ শরীরের কথা বলছো? এ তো বৃদ্ধ শরীর, কি আর ভালো হবে? তুমিও যেমন, এই যে কটা দিন ঠাকুরের কেটে যায় ঠাকুরের ইচ্ছা। তিনি বললেন যে না, আপনারা ক্রমে ক্রমে পার্ষদরা সবাই চলে যাচ্ছেন, আবার আপনারা কবে আসবেন তার কি ঠিক আছে? ঠাকুর নাইলে আসবেন না। দেখুন কি শরণাগতি, কি নির্ভরতা শ্রীরামকৃষ্ণের প্রতি মহাপুরুষ মহারাজের উত্তরটি। তিনি বলছেন, তাকে জানে বাপু, ঠাকুরের আরো কত ভক্ত আছেন, আমাদেরই জানবেন, এমন কি কথা আছে? বলছেন, ওসব নয়, এটা তাঁর ইচ্ছা, আমরা যে এসেছি সেও তাঁর ইচ্ছায়। এটা আমাদের কাছে খুব একটা উৎসাহের কথা, আমরা যে এসেছি, ভগবানের যে মন হয়েছে এটা তাঁর ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে মা সম্পর্কে বলা আছে, জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। শ্রী শ্রী মাকে ভজনা করলে কি হয়, তিনি তাকে বলছে গুরু মাতা জগত জননী, জগতের তিনি জননী, শ্রীরামকৃষ্ণ ভক্তিদাত্রী। এই যে আমরা ঠাকুরকে ভক্তি করি, ভালোবাসি, এটা কিন্তু আমাদের ইচ্ছায় হয় না, স্বয়ং শ্রীমা সারদার আমাদের মধ্যে তাকে ভালোবাসার ইচ্ছাটা জাগান। ভগবান যতক্ষণ না আমাদের কাছে ধরা দেন, আমরা ঘুরে ফিরে চোত্তার চতুর্দিকে ঘুরে যাই। দেখবেন কত মানুষ আসছে দক্ষিণেশ্বরে, হাজার হাজার মানুষ আসছে দক্ষিণেশ্বরে বেলুর মঠে। খুব কম কয়েকজনের শ্রীরামকৃষ্ণ দেবের জীবন জানবার ইচ্ছা হয়, তার লীলাপ্রুত স্থলগুলো জানবার ইচ্ছা হয়। সবাই গিয়ে বসে পড়েন সেই গঙ্গার ঘাটে বকুলতলায়, রাশি রাশি মানুষ বকুলতলায় বসে আছেন, কিন্তু কেউ একবারও ভাববে না যে এই সেই বকুলতলার ঘাট যেখানে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া নিত্য স্নান করতেন, অবগাহন স্নান করতেন। ওই বকুলতলার ঘাটে গরমকালে দেখেছি গরম পা ডুবিয়ে সব বসে আছে, কপত কপতির দল, কিন্তু একবারও সে তার মাহাত্ম বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? না, স্বয়ং ঈশ্বর নিজেকে লুকিয়ে রাখেন তাদের কাছ থেকে, সকলের কাছ থেকে। অতএব যারা তাকে ভালোবেসেছে, যারা তাকে ভাববার চেষ্টা করছে, তারা যেন সবসময় মনে রাখে তারা সেই ব্লেসেড গোষ্ঠীর মধ্যে, যাদের তিনি দুহাত দিয়ে এ তুলে রেখেছেন। বলছেন মহারাজ, তিনি বলছেন, সেবক বলছেন, আপনারও তো ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ, আপনাদের সঙ্গে সঙ্গে আসতে হবে। তিনি বলছেন, তার কি ঠিক আছে? এসব ইন্ডিভিজুয়ালিটি নশ্বর, এ জগৎ অনিত্য, অবশ্য প্রবাহকারী নিত্য। বলছেন, তার কি কিছু আছে? এই যে শিবানন্দ, এই যে পরিচিতি, এটি নশ্বর, এই শরীর চলে গেলে তার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, যদিও শেষ হয়নি, কিন্তু এটি তিনি বলছেন যেন তিনি এমন, হি ইজ পোজিং ইন সাচ এ ওয়ে, যেন তিনি একবারে এই সমস্ত জানেনই না। তিনি যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণের স্পর্শে সেই পরশপাথর হয়ে উঠেছেন, এটা যেন তিনি কোনোভাবে স্বীকার করছেন না। শ্রীরামকৃষ্ণের ভেতরে আমরা যেরকম ঐশ্বর্যের লেশ মাত্র দেখতে পাই না, তার সন্তানদের ভেতরে ঠিক একই রকম রয়েছে, ঐশ্বর্যের লেশ মাত্র নেই। বলছেন, এই জগৎ অনিত্য, অবশ্য প্রবাহকারী নিত্য, মানে এই যে চলছে তার যে লয় চলছে, একের পর এক চলছে, এই যে চলন, এটা নিত্য, কিন্তু আদতে এটার যে অস্তিত্ব কিছু নেই। একমাত্র ভগবান সত্য, তিনি চিরকাল আছেন এবং যুগে যুগে জগতের কল্যাণের জন্য নরদেহ ধারণ করে থাকেন, তিনি একমাত্র সত্য, এবং মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলের জন্য, মানুষকে মুক্তি বিধান করার জন্য তিনি নরদেহ ধারণ করে থাকেন।
কেন নরদেহ ধারণ করে আসেন? কারণ আমাদের মতো হয়ে না এলে আমরা তাকে গ্রহণ করতে পারবো না। এই ঘটনাটা আমরা অনেকবার এক জায়গায় বলেছি। এই যখন আমি কলকাতায় শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে রওনা দিই, ভোরের ট্রেনে যাই, 5:20 ট্রেনে যাই, তখন এই যখন এই বালিগঞ্জ স্টেশন বা পার্ক সার্কাস স্টেশন পৌঁছয়, তখন দলে দলে পুরুষ স্ত্রী মহিলারা কর্মী, তারা চলেন, ট্রেনে উঠে পড়েন, একদম ভিড়, ফাঁকা ট্রেন, একদম ভিড় হয়ে যায়। আমরা যেখানে বসি একটুখানি সরে সবাই বসেন। অনেক সময় দেখেছি একজন ভদ্রমহিলা অর থোড়া জাগা দো, মহিলা বলছে না স্বামীজি ব্যাঠি হুয়ে হ্যাঁ, কেসে ব্যাঠু, আমার যে গেরুয়া পোশাক এটা আমাকে বলে দিচ্ছে, ওদের কাছে বলে দিচ্ছে যে লোকটা আমাদের মতো নয়, এ লোকটা অন্য এক ধরনের মানুষ। কিন্তু ঠাকুর সেই অন্য আলাদা সেই ইন্ডিভিজুয়ালিটি এটা সম্পূর্ণ সরিয়ে দিয়ে আমাদের মতো হয়ে এলেন। আমাদের সেই অপূর্ণতা, আমাদের সেই রাগ শোক দুঃখ ক্ষোভ, আমাদের সেই সাধারণ চেহারা, আমাদের সেই সাধারণ পোশাক, আমাদের সেই মজা হাসি ঠাট্টা একদম আমাদের মতো এলেন। এত অপূর্ব মেকআপ, এত অপূর্ব অভিনয় যে দাদা সাহেব ফালকেও পেয়ে যেতে পারতেন ঠাকুর দরকার হলে, কিন্তু তিনি একদম মানুষের মাঝখানে এলেন। কেন এরকম করে এলেন? না, আমাদের মধ্যে এই বিশ্বাস জাগানোর জন্য যে আমরা যদি চাই অবশ্যই আমরা ঈশ্বরময় হয়ে উঠতে পারবো। তিনি তার সেই বিরাট সত্তাকে 14 পোয়া মানুষের শরীরে নিয়ে এলেন, যেন আমাদের মধ্যে আমাদের দুঃখে দুঃখী, আমাদের আনন্দে সহভাগী হয়ে আমাদের ভেতরের যে ঈশ্বর লুকিয়ে আছেন তাকে জাগানোর জন্য এলেন। তাই বলছেন তিনি নিত্য, তিনি কেবল, তিনি যে আসেন কি করে, কেন আসেন? অহেতুকি কৃপা, তিনি এই ভালোবাসেন, আসেন কেন তার কোনো কারণ নেই, অহেতুক। তিনি নিজে পূর্ণ বুদ্ধ শুদ্ধ মুক্ত স্বভাব, তার এই দুনিয়ায় কোনো প্রয়োজন নেই, তার প্রাপ্য কিছু নেই, অপ্রাপ্য কিছু নেই, কারণ তিনি পূর্ণ। আমাদের কিছু চাহিদা থাকে, আমাদের কিছু শূন্যতা থাকে, সেই শূন্যতাকে পূর্ণ করবার জন্য আমরা নানা বস্তু চেয়ে থাকি, আমরা নানা বস্তু যাচ্ছিয়া করি, আমরা নানা বস্তুর প্রতি আকর্ষণ বোধ করি, কিন্তু তিনি নিজে পূর্ণ, সেলফ কন্টেন্টেড। এই জগৎ সংসারে কারুর কাছে তার কিচ্ছু প্রাপ্তি নেই, কারুর প্রতি তার কোনো কর্তব্য নেই, তবু তিনি মানুষের মাঝখানে আসেন। যখনই মানুষের যখন এই জগৎ পাপাক্রান্ত পাপভারাক্রান্ত হয়, জগতে অধর্মের অভ্যুদয় হয়, তখন সেই পরম কারণী ভগবান পতিত দিকে ত্রাণ করবার জন্য স্বেচ্ছায় নরদেহ ধারণ করেন এবং জগতের দুঃখ কষ্ট দূর করেন। তিনি স্বেচ্ছায় নরদেহ ধারণ করেন, আর এই জগৎ তাকে যে দুঃখ কষ্ট বেদনা দেন, এমনকি ফিজিক্যাল কষ্ট, যেমন ক্যান্সার এসে যে কষ্ট, আপনারা যদি কোনো সুযোগ হয়, যদি এই ছবিটা আজকাল ব্যান হয়ে গেছে, বড় একটা প্রকাশিত হয় না, কিন্তু যদি দেখার সুযোগ হয় দেখবেন শ্রীরামকৃষ্ণের মরদেহের ছবি, একেবারে মিকে গিয়েছেন, ধনুক আকারে শুয়ে আছেন, সোজা হয়ে শোবার মতোও তার অবস্থা নেই। শেষের দিকের বর্ণনা আছে, শশী মহারাজ বসে থাকতেন, তার পিঠের ওপর পিঠ, তার পিঠের তাতে পিঠের ওপর বালিশ, তার ওপর বালিশ, তার ওপর বালিশ দিয়ে ওইরকমভাবে আধশোয়া করে রাখা হতো, কারণ ব্যাকরেস্ট এই কনসেপ্টটাই ছিল না। তিনি সোজা হয়ে শুতে পারতেন, এত যন্ত্রণা হতো, এত কষ্ট হতো, সব জগতের মানুষের জন্য যেন তিনি গ্রহণ করলেন তার সব বেদনা। ক্রুসিফিকশনের সময় আপনারা কল্পনা করুন, আমাদের একটা ছোট্ট কিছু আলপিন ফুটে গেলে কি বিরাট লাগে, সেখানে বড় বড় পেরেক কাঠের সঙ্গে ঠুকে 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 আটকানো হচ্ছে, সমস্ত রাস্তা যিশুকে বয়ে নিয়ে যেতে হয়েছে সেই ক্রসটাকে, পড়ে গেলে তার উপর চাবুক মারা হয়েছে, মাথায় কাঁটার মুকুট তিনি পড়েছেন, ঝরঝর করে রক্ত বইছেন, তথাপি তিনি জগৎ পিতার কাছে প্রার্থনা করছেন, এরা জানে না, এদের তুমি ক্ষমা করো। এই করুণায় মানুষের শরীরে এই করুণা হয় না, ভগবানের এই করুণা মানুষের জন্য আসে, মানুষকে উন্নত, মানুষকে বিকাশের সুযোগ করে দেয়। তাই বলছেন তিনি আসেন। দেখো না, ভগবান গীতাতে বলছেন, নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন, হে পার্থ,
এই ত্রিলোকে আমার কোনো কর্তব্য নেই। নানা ব্যপ্তম অব্যপ্তব্যম বর্ত এবা চ করুণি, আমার প্রাপ্তিও কিছু নেই অপ্রাপ্তিও কিছু নেই, আমার প্রাপ্তি অপ্রাপ্তিও কিছুতে তাই নতুন করে পাওয়ার আমার কিছু নেই, তথাপি আমি কর্মে প্রবৃত্ত হই। তথাপি দেখুন, তিনি যদি সব রকম, শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, বিভিন্ন ধর্মমতের যত রকম সাধন সব কিছু করলেন, যত রকম আমাদের যে ধর্মভাব আছে শাক্ত বৈষ্ণব ইত্যাদি ধারার সব কিছুতে তিনি সাধন ভজন করলেন, কেন করে দেখালেন? শুধু প্রমাণ করবার জন্য, শুধু জগৎবাসীকে অভয় দেওয়ার জন্য যে এই জগতে যত ধর্মমত আছে সবাই সেই একই কথা বলে, বিরোধ কোথাও নেই, আলাদা করে কিচ্ছু বলা নেই, শুধুমাত্র আমরা যদি আমাদের নির্দিষ্ট সাধন পথে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমাদের মুক্তি হবে, আলাদা কোনো জায়গা নেই। উদাহরণ দিলেন একটি পুকুরের সাথে, চারটি ঘাট আছে, চারটি ঘাটে চার ধর্মের মানুষ জল তুলছে, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে জল, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, নাম রূপে নামের ফারাক আছে কিন্তু জলের গুণগত কোনো ফারাক নেই। ঈশ্বরকে নানা নামে ডাকে, তিনি বলছেন কেউ পা বলে ডাকে, কেউ বাবা বলে ডাকে, যার যতটা সামর্থ্য কিন্তু বাবা জানে, তাকে শুধু তাকেই ডাকা হচ্ছে, সেই ভালোবাসাটুকু তিনি আমাদের ভেতর জাগিয়ে দিয়ে গেলেন। এটা জাগানোর জন্যই তার কর্মপ্রবৃত্ত হওয়া, তিনি কর্মপ্রবৃত্ত হয়ে মানুষকে দেখালেন যদি আমরা এমনি করে সাধন ভজন করি তবে অবশ্যই ঈশ্বরের সন্নিধান আমরা পাব। তিনি যদি না করতেন, তিনি যদি অলস জীবনযাপন করতেন, মানুষ এরকম অলস জীবনযাপন করতেন, ফলে কেউ কোনো রকম কোনো কাজকর্ম করতেন না এবং একটা সময়ে একে অপরে হানাহানি করে মারা পড়তেন। বলছেন তবু জেনে শুনেও, ভগবান জানেন এই জগৎ অনিত্য, তবু জেনে শুনেও জগতের কল্যাণের জন্য তিনি এত কষ্ট স্বীকার করেছেন। ভেবে দেখুন তো, মথুরানাথকে সোজা করার তো তার কোনো প্রয়োজন ছিল না, রানী রাসমণিকেও সোজা করার তার কোনো প্রয়োজন ছিল না, কামারপুকুরবাসীদেরও তার সোজা করার কোনো প্রয়োজন ছিল না, তার কাছে আগত আমাদের কেশবচন্দ্র সেন, তারপর মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিংবা কলুটলার আসনে বসার অপরাধে ভগবান দাস বাবাজির গালাগালি উপেক্ষা করে তাকেও কিছু মাত্র সোজা করার, কারণ এর থেকে তার প্রাপ্তি কিছু নেই। এ থেকে যদি এরকম হতো যে আমাদের এটা কিছু হলে 56 ইঞ্চি ছাতি হয়ে যাবে, এ যদি হতো তাহলে নিশ্চয় তিনি করতেন, এসব তো তার কিছু দরকার নেই, কারণ তিনি পূর্ণ আনন্দেতে, প্রাপ্তিতে যে আনন্দ সেটা তাকে স্পর্শ করে না, অপ্রাপ্তিতে যে বেদনা তাও তাকে স্পর্শ করে না, সুখে তিনি আনন্দ পান না, দুঃখে তিনি বিহ্বল হয়ে পড়েন না, কষ্ট সমস্ত রকম শীত গ্রীষ্ম সবেতে তিনি এক রকম থাকেন। তাই তো তিনি আমাদের জীবনকে এরকম ভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, তবু তিনি জগতের কল্যাণের জন্য কষ্ট স্বীকার করেন। ঠাকুরের জীবনই দেখো না, তিনি সাধারণ মানুষের মতো সব ব্যবহার ইদি করেছেন, মহারাজ বলছেন, কিন্তু তার এই 14 পোয়াধের ভিতরে বিরাজ করত পূর্ণ ঈশ্বর, বাইরে নরাকার কিন্তু ভিতরটা বিরাট ভগবান। বলছেন তিনি একেবারে সাধারণ মানুষের মতো যা জীবনযাপন করেছেন, কাছারি বাড়ি থেকে ভোগ আসেনি, তিনি বারবার গিয়ে ছুটছেন, কেন এলো না, কেন এলো না, কেন এলো না, যোগীন মহারাজের মনে চিনিও ঠিক সেই রকমই, যে ওই বামুনরা যেরকম সব খাবার দাবার, তারপরে চটি জুতা পরে চলে গেলেন ফটফট ফটফট করতে করতে, তিনি সেই কাছারি বাড়িতে নায়েব মশাইয়ের কাছে গেলেন, প্রত্যেকবারের এরকম বরাদ্দ আছে, এগুলো আসেনি কেন, তিনি বলছেন এক্ষুনি পাঠাচ্ছি, তার ঘরেতে ফিরে এলেন, তারপর তিনি বলছেন দেখ এগুলো এরকম না, এখানে রাসমণির যে দান, রাসমণির দান হচ্ছে এগুলো দেওয়া, তাতে ভক্ত সাধক তারা এসে খেতে পায়, তা না যদি না হয় তাহলে বামুনরা নিয়ে গিয়ে কাকে কাকে না দেবে তার ঠিক নেই, তাহলে রাসমণির দানের যে উদ্দেশ্য সেটি বিফল হয়ে যাবে। দেখুন রাসমণি তার কে তার ঠিক নেই, দানে তার দানকে সৎ মানে একদম
সফল করার জন্য তার নিরন্তর চেষ্টা, নিরন্তর চেষ্টা। কত রকমের কষ্ট ভোগ করেছেন, হৃদয়ঙ্গম বহিষ্কৃত হয়েছেন দক্ষিণেশ্বর থেকে। ত্রৈলোক্যনাথ বলেছেন তিনি গেলেও তো পারেন, অর্থাৎ ঠাকুরের উদ্দেশ্যে বলেছেন, যে মুহূর্তে ঠাকুর শুনলেন যে তাঁকেও চলে যেতে বলা হয়েছে, তার কাঁধে একটা গামছা ছিল, সেইটি কাঁধে নিয়ে তিনি হনহন করে হাঁটতে আরম্ভ করেছেন। বিপদ বুঝে ত্রৈলোক্যনাথ ছুটতে ছুটতে গেছেন, গিয়ে বলছেন আপনাকে তো যেতে বলিনি। তিনি বললেন ও তুমি আমায় যেতে বলনি। তিনি আবার ফিরে এলেন। একে বলে নিরভিমানিতা। এটা যদি আমাদের অভিনয় করে দেখাতে হয় আমরা প্রত্যেকে ফেল করব। শ্রীরামকৃষ্ণ যেন মডেল হয়ে এলেন, ভালোবাসার মডেল। দুঃখ পেলে কত দুঃখকে কেমন করে অতিক্রম করতে হয় তার মডেল, কেমন করে একেবারে সারাটা দিনের প্রতি সময় টিকটিক করে মনকে 12টার কাঁটার মতো ভগবানে নিবদ্ধ রাখতে হয়। মহাপুরুষ মহারাজ বলছেন তার এই 14 পোহা দিয়ের ভেতরে বিরাজ করতেন পূর্ণ ঈশ্বর। শেষের কথাটা খুব ইম্পর্টেন্ট, বাইরে নরাকার কিন্তু ভিতরটা বিরাট ভগবান। এটা যেন আমরা বুঝতে পারি যে নররূপ ধারণ করে এসছে আমার মতো, কিন্তু তিনি আমার মতো নন, সেই বিরাট ঈশ্বর তার ভেতরে বিরাজ করছেন। তাকে ভালোবাসা যায়, তাকে শ্রদ্ধা করা যায়, কিন্তু স্ব আসনে বসানো যায় না। তিনি আমাদের হৃদয় মন্দিরে বসে আছেন, আমার সবটুকু জুড়ে বসে আছেন। সেই গানে আছে না, দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে সে বসে আছে তোর ভাঙা ঘরে। আমার ভাঙা ঘর, আমার মন ভাঙা, আমার ভক্তি নেই, বিশ্বাস নেই, কোনো কিছুই জোগাড় করা হয়নি, তবু তিনি বসে আছেন। বলছেন করেনি কোনো অভিমান, দুঃখী দেখে তার ঝরে দুনায়ান এমনি দয়াল প্রাণ। ওরে তুই কর নিবেদন, প্রাণের বেদন প্রাণ কুড়ায়ে কাছে ধরে, দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে দেখ সে যে বসে আছে তোর ভাঙা ঘরে। আমাদের হৃদয়ে তা, আমাদের সেই ভাঙা মন, সেই ভাঙা মনের ওপর তিনি যেন অধিষ্ঠান করছেন। তার একটাই উদ্দেশ্য, আমাদের সকলের হিত হোক, সকলের কল্যাণ হোক। শ্রী ভগবানের ইচ্ছা হলে আবার আমরা শিবানন্দবাণীর আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।